হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আসছি সিম্ফনির শোরুমে। সিম্ফনির একটা হিট মডেল চলে আসছে বাজারে, তো এই ফোনটা আজকে আমি রিভিউ করব। এটার মডেলটা হচ্ছে Z60 Plus। কেটে যেই প্রাইসটা নিয়ে আসছে আর যেই কনফিগারেশন নিয়ে আসছে, মানে অবাক হয়ে গেছি আমি শুনে। জাস্ট এই এত কম প্রাইসে এত ভালো কনফিগারেশন কীভাবে সিম্ফনি একটা ফোন দিল? তো চলুন আমরা ফোনটা দেখি। ভিউয়ার্স, এই যে আমি ফোনটা আনবক্সিং করছি, জাস্ট লুকিংটা দেখেন ভিউয়ার্স, জাস্ট ওয়াও একটা লুকিং। পিছনে গ্লাস প্যানেল দেওয়া, একেবারে গ্লেজি একটা ফিনিশ। আইফোন যারা 14 Pro Max দেখছেন, ওইখানে যেরকম একটা টেক্সচার, সেম একই টেক্সচার নিয়ে আসছে। বড় বড় দুইটা ক্যামেরা লেন্স। এটার ডিজাইনটা আগে আমি একটু দেখাই, এই সাইডটা দেখেন, পুরো একবারে প্রিমিয়াম একটা কোয়ালিটির ফোন। আর ডিসপ্লেটা হচ্ছে 5-inch, মানে অকল্পনীয়। মানে আসলে আমি দেখে জাস্ট অবাক হয়ে গেলাম যে কীভাবে এত কম প্রাইসে এই ফোনটা নিয়ে আসছে। আমি প্রাইসটা শেষে বলে দিব। এটা হচ্ছে 6.6 inch HD+ ডিসপ্লে, 5-inch। আর এটার ক্যামেরা সেকশনটা আমি যদি বলি, এটার ক্যামেরাটা হচ্ছে পিছনে ডুয়েল ক্যামেরা, একটা হচ্ছে 50 MP আর একটা হচ্ছে 2 MP ক্যামেরা। আর ফ্রন্ট হচ্ছে আপনার হচ্ছে 8 MP। আর এটার ক্যামেরা অপশনগুলো যদি আমি একটু দেখাই, ক্যামেরাতে প্রো মোড আছে, টাইম ল্যাপস আছে, স্লো মোশন ভিডিও আছে, স্লো মোশন ভিডিও পর্যন্ত এই ফোনটা দেওয়া আছে, নাইট প্রো আছে, অটো নোট আছে। এই অপশনগুলো আপনি ক্যামেরা ইউজ করতে পারেন। ক্যামেরা রেজুলেশন একটু দেখেন, খুবই নিট অ্যান্ড শার্প ক্যামেরা পাবে, একেবারে ক্লিয়ার ক্যামেরা। আমি একটু একটা দেখাই, দেখেন একেবারে জীবন্ত মনে হবে ছবিটা। আচ্ছা, তারপরে যদি আমি এটার অ্যান্ড্রয়েড ভার্সনটা দেখাই, এই যে এখানে গেলে হচ্ছে আপনার অ্যান্ড্রয়েড ভার্সনটা দেখতে পারবেন। এই যে অ্যান্ড্রয়েড 12 এডিশন দেওয়া আছে, এটা আপনি আবার আপডেট পাবেন। আর এটার প্রসেসরটা আমি যদি বলি, এটা হচ্ছে ইউনিসকের প্রসেসর হচ্ছে T616, যেটা গেমিং একটা চিপসেট বলা যায়। গেমিং যারা করেন তাদের জন্য খুবই ভালো হবে এই ডিভাইসটা। আর এটার ব্যাটারিটা যদি আমি বলি, এটা হচ্ছে 5000 mAh ব্যাটারি, সাথে হচ্ছে 18W ফাস্ট চার্জার, মানে খুব দ্রুত এটা চার্জ করবে এবং ব্যাটারি ব্যাকআপটাও খুব ভালো পাবে। আর এটা র্যাম রুমটা যদি আমি বলি, এটা র্যাম হচ্ছে 6 GB র্যাম, ফোন মেমোরিটা হচ্ছে 128 GB, মানে যারা হচ্ছে বেশি স্টোরেজ চান তাদের জন্য পারফেক্ট একটা ডিভাইস হবে এটা। আর এটার কালার যদি আমি বলি, কালার আছে দুইটা, এটা হচ্ছে ব্লু কালার আর একটা কালার হবে সিলভার, দুইটা কালারই অ্যাভেলেবেল বাজারে পাওয়া যাচ্ছে। আর এবার যদি আমি এটার, এটাতে সিকিউরিটি লক হিসাবে থাকতেছে সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট এবং ফেস আনলক থাকতেছে। ফেস আনলক আপনি ইউজ করতে পারবেন, দামি ফোনগুলো যেরকম ফেস আনলক থাকে সেম একই ফেস আনলক ইউজ করতে পারবেন। আর এটার এবার প্রাইসটা আসি, আপনারা আসলে গেস করেন এটার প্রাইস কত হতে পারে। সবাই মনে করতেছেন 18-19 হাজার টাকা, আসলে তা না, এটার প্রাইসটা হচ্ছে মাত্র 11,999 টাকা, অকল্পনীয় একটা প্রাইস। আসলে এই প্রাইসে এত ভালো কনফিগারেশন ফোন বর্তমানে বাজারে নাই। এটা লুকিং বলেন সব দিক থেকে এটা বেটার কনফিগারেশন, নজ ডিসপ্লে ওভারঅল খুবই ভালো পারফরমেন্স আশা করা যায়, কারণ 6128-এর ফোন এটা মাত্র 12,000 টাকায়। তো ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে নতুন কোনো মডেল নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।